চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার বদলে পিকনিক। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকার পাশাপাশি এবার এমনই বিস্ময়কর অভিযোগ দেখা গেল বীরভূমের বোলপুরে। বোলপুরের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগে শুক্রবার এমনই ছবি ধরা পড়ল। এদিন সকাল থেকেই দেখা যায় বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু বিভাগে কোনো চিকিৎসক নেই। রোগীরা চিকিৎসা করাতে এসে ঘুরে যাচ্ছেন, আর অন্যদিকে চলছে রান্নাবান্না, বিশাল ভুরিভোজের আয়োজন। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা ব্যবস্থার দিকে ফের একবার আঙুল উঠল। এরকম চোখ দেখাবো করে গেলেন ডাক্তার? না, বললে আজকে বসে না। ভিতরে কি দেখলেন? ভিতরে ওই তো রান্না করছে, হয়রানি মানে ওই তো যে ওষুধ দোকানে, ও তো বললে যে হ্যাঁ তোকে ডাক্তার এসেছে। আর যদি টিকিট কাটতে গেলাম তা বলছে আসবে না আজকে, তখন এবার তো এসেছি হয়রানি করে আবার বাইরে যেতে হবে। সরকারি পরিষেবা পেতে কতটা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না হচ্ছে। পরিপ্রেক্ষিতে যারা সেখানে রান্নার কাজে ব্যস্ত তারা জানান, চক্ষু বিভাগে হয়তো আজ ডাক্তার নেই, তার জন্য এখানেই রান্না করতে বলা হয়েছে। হাসপাতালের এমন গুরুত্বপূর্ণ জায়গায় কে রান্না করতে বলল, এমন প্রশ্ন করা হলো রাধুনীকে। রাধুনী জানান, হাসপাতালেরই কোনো স্টাফ তাকে এখানে রান্না করার জন্য বলেছেন। অন্যদিকে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীরা জানিয়েছেন, চিকিৎসা করাতে এসে এদিন দেখতে পাই চিকিৎসক নেই। অন্যদিকে হাসপাতালের চক্ষু বিভাগে চলছে রান্না, দূর দূরান্ত থেকে তাদের আসতে হচ্ছে খরচ করে, অথচ চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে, ভোগান্তি তো হচ্ছেই। চিকিৎসক নেই অথবা শুক্রবার চক্ষু বিভাগ বন্ধ থাকে এই বিষয়ে কোনো রকম হাসপাতালে বিজ্ঞপ্তি না থাকায় রোগীদের এমন হয়রানির পরিপ্রেক্ষিতে বিএমওএইচ সব্যসাচী রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, নিজেদের স্টাফদের জন্য রান্নার কাজ করা হচ্ছে, যেহেতু আর চক্ষু বিভাগ বন্ধ তাই তার পাশেই তিনি রান্নার কাজ করতে বলেছেন। তবে প্রশ্ন হলো, চক্ষু বিভাগ যে শুক্রবার বন্ধ থাকবে সেই নিয়ে কোনো বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়নি? এর জবাবে সব্যসাচী রায় জানান, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকে চক্ষু বিভাগ, বন্ধ রাখার পরিপ্রেক্ষিতেই বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়, তবে আজ বিজ্ঞপ্তি টাঙাতে দেরি হয়েছে। হ্যাঁ বলছি তো, আমাদের ট্রেনিং হয়, আজকেরটা আমাদের আমাদের এমনি স্টাফদেরই ব্যাপার, আমরা স্টাফদের ব্যাপার নিজেদের আমরা করছি এখানে। কিন্তু এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং হয়, আশারা আসে, এনএমরা আসে, তাদের কিন্তু এখানে খাওয়ার লাঞ্চের ব্যবস্থা করানো হয়। এই তার কি রান্না হচ্ছে না এটা তার ব্যাপার না, এটা আমাদের ব্যাপারে, আমরা নিজেরাই করছি। আমি বলি চক্ষু, আজকে চক্ষু অন্য জায়গায় আছে, আজকে ওনার বন্ধ আছে, বুধবার আর শুক্রবার আমাদের চোখ বন্ধ থাকে এখানে। কোথায় আমাদের লেখা হচ্ছে দাদা, এইখানে দেখুন লেখা আছে, লেখা হচ্ছে, চেঞ্জ হচ্ছে প্রতিদিনই, চেঞ্জ ওদের ধরুন স্কুল হেলতে যাচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, বিভিন্ন ধরনের ক্যাম্প, বিভিন্ন তারপরে আমাদের পেরিফেরিতে ক্যাম্প করতে যাচ্ছে, সেখানেও যেতে হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে, প্রতিদিন তো চেঞ্জ হচ্ছে। রুগীরা এসে ঘুরে যাচ্ছে না, রুগীরা ঘুরে যাচ্ছে কেন? আমি বলি রুগীরা আমাদের লেখার দেরি হয়েছে, লেখা আমাদের দেখুন ডেন্টালে লেখা হয়ে গেছে, দেখুন বুধবার আর শুক্রবার বন্ধ থাকে আমাদের, সেটা এখানেও লেখা হবে, তারা আমার মিউনিসিপ্যালিটিতে যাচ্ছে তারা। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ18 লোকাল।